তো বন্ধুরা, এখনকার প্রতিটা মোবাইলের ট্রেন্ড হয়েছে 7,000 8,000 মোবাইল থেকে শুরু করে 20,000 মোবাইলের প্রতিটা মোবাইলে প্রায় ফেস আনলক দিচ্ছে। যখন দেখে আইফোন 10 তাদের মোবাইলেতে ফেস আনলক দিয়েছে, তখন থেকে প্রতিটা মোবাইলে মিড রেঞ্জের মোবাইলে বা কম লো রেঞ্জের মোবাইলে ফেস আনলক দিয়ে দিচ্ছে। কিন্তু আদৌ কি সেই ফেস আনলকগুলো সিকিউরিটি? আপনাদের বলতে গেলে এখানে অনার 7X ধরুন বা রেডমি নোট 5 ধরুন বা ওপো রিয়েলমি 1, প্রতিটা মোবাইলের ফেস আনলকের কোনোই নির্দিষ্টতা নেই, মানে ঠিকঠাকভাবে কাজ করে না। সো কিছুদিন আগে অনার 7X তারা ফেস আনলকের আপডেট দিয়েছে। সো সেটা আজকে আমরা চেক করে দেখবো যে অনার 7X ফেস আনলক কতটা সিকিউর, সেটা আমার ভাইয়ের সঙ্গে চেক করে দেখবো। আমাদের বয়সেরও পার্থক্য আছে, দেখতেও যে সেম তাও না, বা যমজ ভাই তাও না, তা সত্ত্বেও দুজনের ফেসের সঙ্গে খুলে যাচ্ছে। তো বন্ধু চলুন দেখে নিই অনার 7X ফেস আনলকের টেস্ট। আমার ভাই দেখতে পারেন, এর সঙ্গে আমরা চেক করে দেখবো এবং আমাকে তো চেনে নিই। তো প্রথমে সে তার ফেস আনলক করে দেখাবে অনার 7X, তারপর আমি চেক করে দেখাবো এবং কোনোরকম চেঞ্জ করবো না আপনাদের। সো বন্ধু প্রথমে দেখতে পারেন আমার ভাই খুলছে, তার নিজস্ব ফেস আনলক দেওয়া আছে মোবাইলটিতে, অনার 7X ওরই ফেস আনলক দেওয়া আছে। তাই দেখুন 2-3 সেকেন্ডের মধ্যে সঙ্গে সঙ্গে খুলে নিচ্ছে, একদম লাইভ দেখাচ্ছে আপনাদেরকে, কিছুই সময় নিচ্ছে না, সঙ্গে সঙ্গে খুলে নিচ্ছে, প্রতিবারই ফেস আনলক দিচ্ছে, খুলে নিচ্ছে। ঠিক আছে, তার নয় ফেস আনলক দেওয়া আছে, বাট আমার ইতে খুলে দেখবো, দেখুন সেটা কীভাবে কাজ করে। সো দেখুন আমার ইতেও 2 সেকেন্ডের মধ্যে খুলে নিচ্ছে, তার ফেস দেওয়া আছে কিন্তু আমার ইতে লক খুলে যাচ্ছে। এবং ফেস আনলক দুজনে করা হয় না, যেমন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুজনকে দেওয়া হয় কিন্তু ফেস আনলক দুজনের করা হয় না। সো দেখুন কি স্পিডে কাজ করছে, এই হলো অবস্থা। সো বন্ধুরা, এই হলো এখনকার মোবাইলের ফেস আনলক। সো অনার 7X দেখলেন আমরা কী হলো, আমার ভাইয়ের ইতো খুলে গেল, আমার কাছেও খুলে গেল। একটু দেখতে আলাদা, হয়তো একটু দেখতে সেম, আমরা নিজের দুই ভাই হয়তো তার জন্য সেম একটু দেখতে হতে পারি, তার জন্য খুলে গেল। সো এই হলো ফেস আনলকের অবস্থা। এর আগে আমরা ওপো রিয়েলমি 1 একই অবস্থা করে দেখেছি, মানে ট্রাই করে দেখেছি দুই ভাই মিলে। তো সেটাতেও তাই, যে কেউ খুলছি মানে দুই ভাই যখন ইচ্ছা ফটাফট খুলে যাচ্ছে, এমনকি আমি নিজে যদি চোখ মুজে থাকছি তার সত্ত্বেও খুলে যাচ্ছে ওপো রিয়েলমি 1 এবং গ্যালাক্সি J6 ওটাতেও সেম অবস্থা। সো প্রতিটা মোবাইলেই প্রায় 20-25 হাজারে যে কোনোটা মোবাইল আছে ফেস আনলকের, সবকটাতে সেম অবস্থা, মানে সফটওয়্যার দিয়ে এর অ্যাকচুয়ালি কাজ করে, কোনো রকমের হার্ডওয়্যারে তাদের কাজ থাকে না যে হার্ডওয়্যারিভাবে করা হচ্ছে, এর অ্যাকচুয়ালি সফটওয়্যারভাবে কাজটা হয়। সো বুঝতে পারছেন এখনকার ফেস আনলকের অবস্থা। এবং OnePlus 6 যেটা অনেকটাই প্রায় দাম 40-45 হাজার টাকার মতো দাম, সেখানেও তারা ফেস আনলক দিয়েছে কিন্তু সেখানকার ফেস আনলক সিকিওর কিন্তু ফুললি সিকিওর না, এগুলো হচ্ছে ফার্স্ট কিন্তু একদম ফুললি সিকিওর তা না। একমাত্র iPhone 10 বা Samsung S9 যেগুলো একদম ফ্ল্যাগশিপ মোবাইল আছে, ভালো ভালো আইফোন এবং স্যামসংয়ের, সেগুলোতে ঠিকঠাক কাজ করে। তো বন্ধু এই ভিডিওটি আপনারা শেয়ার করুন, যাদের ফেস আনলক আছে মোবাইল আছে বলে নিজেদেরকে বিশাল গর্বিত মনে করে তাদের সঙ্গে আপনার ভিডিওটি শেয়ার করুন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন যদি আপনারা মনে করেন কিছু শিখতে পারলাম বা কিছু জানতে পারলাম। এবং আমাদের চ্যানেলে যদি প্রথম আসেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসি, মোবাইল রিভিউ, টেকনিক্যাল এবং আর্নিং ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা বাই, বাংলা ভাষা জিন্দাবাদ। ঠিক আছে। হ্যালো।